সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, এদের মধ্যে নাকি এক তুমুল গণ্ডগোল, বাক বিতণ্ডতা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেনা প্রধানের সাথে ডক্টর ইউনূসের এরকম একটা ব্যাপক গণ্ডগোল, এরকম একটা গুজব আওয়ামী লীগের সাইবার যোদ্ধা যারা, তারা ব্যাপকভাবে সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ছড়িয়ে দিচ্ছে, এবং এই গণ্ডগোলের খবর ছড়িয়ে দিয়ে তারা জনমনে একটা মারাত্মক রকমের বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে যে সেনাবাহিনীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বড় ধরনের ঝামেলা বা সমস্যা তৈরি হয়েছে, সেনাবাহিনী এখন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে নেই, এরকম একটা রিউমার বা এরকম একটা খবর তারা ব্যাপকভাবে সারা বাংলাদেশে ছড়াচ্ছে। বিশেষ করে আওয়ামী সাইবার যোদ্ধা যারা, গুজব লীগের যোদ্ধা যারা, তারা এই গুজবটিকে এমনভাবে স্প্রেড আউট করছে যে আমাদের সাধারণ পাবলিক যারা, জনগণ যারা, তারা কিন্তু অনেক সময় অনেক কিছু স্ক্রিনিং না করেই মানে একবারে আতঙ্কিত হয়ে পড়েন। মানে এরকম খবরে আমাকে অসংখ্য মানুষ ফোন দিয়েছে, নক দিচ্ছে যে ভাই এরকম কিছু হয়েছে কি না। তা আমি তাদের বললাম যে এরকমটা আপনারা কেন মনে করেন, কারণ আমরা তো ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় এরকম অনেক খবর দেখতে পাচ্ছি, এরকম অনেক বক্তব্য, ভিডিও। তাই বললাম এগুলো স্রেফ আওয়ামী গুজব সেলের যোদ্ধা যারা, তারা এই গুজব ছড়াচ্ছে জনমনে একটা বিভ্রান্তি তৈরির জন্য। তো এখন আওয়ামী লীগ আসলে কেন এই বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে, দেখেন আওয়ামী লীগের কাজটা কি। এখন ওই একটা প্রবাদ আছে, নেই কাজ তো খই ভাজ। আওয়ামী লীগের অ্যাকচুয়ালি এখন কোনো কাজ নেই, না তারা রাজনীতি করতে পারছে, না তারা ওই ওপেনলি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারছে। এখন তাহলে তারা করবেটা কি? এখন তাদের একমাত্র অস্ত্র বলেন, হাতিয়ার বলেন, সেটা হচ্ছে গুজব ছড়ানো। আর এই গুজব ছড়ার হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করে অনলাইন মিডিয়াকে, সোশ্যাল প্ল্যাটফর্মকে, ফেসবুক, ইউটিউব, টুইটার, এগুলোকে ব্যবহার করে জনমনে তারা একটা ব্যাপক বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা, মানে এটা আওয়ামী লীগ একবারেই সহ্য করতে পারে না, মানতে পারে না। কারণটা কি জানেন? কারণ হাসিনা এই ইউনূস সাহেবকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিতে চেয়েছিলেন। মানে এই মানুষটাকে নিয়ে এতটাই তুচ্ছ তাচ্ছিল্য তিনি করেছেন যে আসলে বলার কোনো আমাদের ভাষা নেই। তো এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চেয়ারে তিনি বসছেন, মানে এটা আওয়ামী লীগ কোনোভাবেই মানতে পারছেন না, তারা সহ্য করতে পারছেন না। এই জন্য তারা নানান রকম গুজব বলেন, রিউমার বলেন, এগুলো জনমনে ছড়িয়ে তারা একটা বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। আবার সেনাবাহিনী যেহেতু এখন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এবং এদের মধ্যে যদি একটা ক্ল্যাশ তৈরি করা যায়, জনমনে যদি একটা বিভ্রান্তি তৈরি করা যায়, তাহলে আওয়ামী লীগ যে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং আওয়ামী লীগের পিছনে ভারত যে একটা মেকানিজম করার চেষ্টা করছে, এটা তারা সফল করার একটা রাস্তা খুঁজে পাবে। এই জন্য এরকম একটা গুজব, রিউমার তারা ছড়ানোর চেষ্টা করছে। তো বাংলাদেশের জনগণ ভালো করেই জানে যে আওয়ামী প্রোপাগান্ডা সেল বা গুজব সেলের কাজই হচ্ছে জনমনে গুজব তৈরি করে বিভ্রান্তি সৃষ্টি করা। যে কাজগুলো তারা বিগত ক্ষমতা দখল করে 17 বছর এই কাজটা একইভাবে করেছে, তারা নানান রকম গুজব, নানান রকম মিথ্যাচার। তো যাই হোক, এখন বন্ধুগণ আমাদের একটা বিষয় খুব ভালো লাগছে যে আওয়ামী লীগের গুজব সেল পরিচালনার জন্য ওদের যে ফেসবুক পেজ, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ, আমি যদি একটু দেখাই আপনাদের তাহলে আপনারা নিজেরাও অনেক মজা পাবেন। এই যে দেখেন আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে
তাদের এই যে দেখেন আওয়ামী লীগের ফেসবুক পেজে তারা লেখছে যে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার মেয়রের ব্যবসা প্রতিষ্ঠান, আবার কি বলে এটা বড় বড় একটা পুকুর মাছ ধরার, এখানে নাকি জনগণ গিয়ে মাছ ধরছে 5ই আগস্টের পরে, সবাই দেখতে পাচ্ছে নিশ্চয়ই। তো এখন আমার কথা হচ্ছে এই যে এই পুকুর আমি যতটুকু জানি এই আওয়ামী লীগের নেতা জোর করে অন্যের জমি দখল করে পুকুর বানিয়েছে বিশাল এলাকা নিয়ে, বোধহয় 100 বিঘা জমির উপরে, জনগণের টাকা লুটপাট করে, অবৈধ সম্পদের মানে জনগণের সম্পদ অবৈধভাবে লুটপাট করে এরকম পুকুর মানে খুঁড়ে সেখানে মাছ চাষাবাদ করে। তো এটা জনগণের টাকা, জনগণের টাকা চুরি করে সে সেখানে পুকুর বানিয়েছে, জনগণের টাকা চুরি করে সেখানে মাছ চাষাবাদ শুরু করেছে। তো এখন জনগণ সুযোগ পেয়েছে, তারা তাদের অধিকার আদায় করছে, এটাতে তো আমি অন্যায় কিছু দেখি না। এই যে দেখেন আপনারা কি এটা, এটাতে অন্যায়ের কোনো কিছু নাই ভাই, এটা আওয়ামী লীগের যাই, এ মানে জনগণের টাকা, জনগণের টাকায় আপনি পুকুর মানে খুললেন, জনগণের জমি দখল করে পুকুর বানালেন, জনগণের টাকা দিয়ে সেখানে মাছ ছাড়লেন, চাষাবাদ করতেছেন। তো জনগণ এখন সুযোগ পেয়েছে, জনগণ তাদের অধিকার তারা দখল করতেছে, এটা হচ্ছে আওয়ামী লীগের এখন নেচার আর কি, দেখতে পাচ্ছেন। আমরা অনেক মজা পাচ্ছি এই নিউজগুলো দেখে। এরকম অনেক নিউজ আছে, ডিমের দাম কমে কবে কমবে, আওয়ামী লীগের এটা নিয়ে অনেক প্রতিবাদ, ডিমের দামের দাম বাড়ছে, হ্যাঁ কিছুটা দাম বাড়ছে, এটা আমরাও প্রতিবাদ করেছি, কিন্তু আওয়ামী আমলে কি পরিমাণ দ্রব্যমূল্যের দাম বেড়েছিল এটা তো আপনি সবাই জানেন, কিন্তু সেগুলো নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নেই। তো যাই হোক, এরকম নানাবিধ গুজব তারা ছড়িয়ে জনমনে একটা বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে, যাতে জনগণ এই সরকারের প্রতি ক্ষিপ্ত হয়ে মানে তারা বিক্ষোভ করে, আন্দোলন করে, সংগ্রাম করে, এই জন্য তারা এগুলো করছে। তো জনগণ যাতে আমাদের এই আওয়ামী গুজবে কান না দেয়, আমরা তাদেরকে সচেতন করার উদ্দেশ্যেই আমাদের এই বক্তব্য, আমাদের এই লাইভ।